বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বিদেশ ফেরতদের ক্ষেত্রে কোয়ারেন্টাইনের নতুন নিয়ম চালু করতে যাচ্ছে বাংলাদেশ। যে কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল শেষ হওয়ার আগেই দেশে ফিরে আসতে হতে পারে আইপিএলে খেলা দুই ক্রিকেটার সাকিব আল হাসান আর মোস্তাফিজুর রহমানকে। তথ্যটা মিডিয়াকে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। ভারতে করোনার যে মারাত্মক অবস্থা দেখা দিয়েছে তাতে দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। আবার করোনার কারণে শঙ্কায় এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ছেড়ে গেছেন বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারও। যদিও আইপিএল কর্তৃপক্ষ দাবি করেছে তারা নিরাপদ, যে কারণে এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল চালিয়ে নিচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ড। এরই মধ্যে আবার করোনা আক্রান্ত হয়েছেন কেকেআরের দুই ক্রিকেটার, যে কারণে আজ সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচেই অনুষ্ঠিত হয়নি কেকেআরের, স্থগিত ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল যেমন অনিশ্চিত হয়ে পড়েছে, তেমনই বিদেশি ক্রিকেটাররাও শঙ্কায় পড়ে গেছেন নিজ নিজ দেশে ফেরার ব্যাপারে। তবে সাকিব মোস্তাফিজের আগেই দেশে ফিরে আসার সম্ভাবনা তৈরি হওয়ার কারণ ভিন্ন। ঈদের পরেই ওয়ানডে সিরিজ খেলার জন্য বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে শ্রীলঙ্কার। সেই সিরিজের দলে রয়েছেন সাকিব মোস্তাফিজ। কোয়ারেন্টাইনের নতুন নিয়ম প্রবর্তনের কারণে লঙ্কানদের বিপক্ষে খেলার জন্য আগেই দেশে আসতে হতে পারে এবং কোয়ারেন্টাইন শেষ করে তবেই তারা মাঠে নামতে পারবেন। বাংলাদেশ সরকারের নতুন নীতিমালা অনুসারে ভারত এবং দক্ষিণ আফ্রিকা থেকে আসা ব্যক্তিদের ক্ষেত্রে অবশ্যই 14 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক, যে নিয়ম 1 মে থেকে চালু হয়েছে। তবে সাকিব মোস্তাফিজের ক্ষেত্রে বিসিবি স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির কাছ থেকে শিথিলতার আবেদন করবে। যদিও শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ দলে ফিরে আসার পর এই নিয়মের মধ্যে পড়বে না, অর্থাৎ তাদের কোয়ারেন্টাইন করতে হবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান নির্বাহী ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা সাকিব মোস্তাফিজের কাছে জানতে চেয়েছি আগামী 15 দিনের পরিকল্পনা কি হতে পারে। একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছেও জানতে চেয়েছি এই দুই ক্রিকেটারের ক্ষেত্রে কি নীতি প্রদর্শন করতে হবে। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব আল হাসান এবং রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন মোস্তাফিজুর রহমান। আইপিএল শেষে তাদের দেশে ফেরার কথা রয়েছে 19 মে। 23 মে থেকে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হওয়ার কথা ওয়ানডে সিরিজ। নতুন কোয়ারেন্টাইন নীতির কারণে অনেক আগেই দেশে ফিরে আসতে হতে পারে এই দুই ক্রিকেটারকে।